সো গাইজ, আজ আমরা যাব আমাদের পাশের এলাকায় কথা বলা পাখি দেখতে। সো গাইজ, এটা শালিক পাখি, অনেক সুন্দর করে কথা বলে। সো গাইজ, ভিডিওটা দেখার জন্য আমাদের সাথেই থাকুন। গাইজ, এই যে আমরা টিমমেন্টরা এখন যাইতাছি, বাড়ির সামনে প্রায় চলে আসছি। গাইজ, এই যে বাড়ির পথ, এই পথ দিয়ে আমরা যাব এখন শালিক পাখি দেখতে। ওই যে সামনের ওই বাড়িটাতে আছে শালিক পাখি। সো গাইজ, আমরা চলে আসছি, এখন দেখুন কীভাবে কথা বলে। গাইজ দেখুন, শালিক পাখিটা আমাদেরকে ডেকে ডাকা ডাকা শুরু করছে। এখন তার মালিককে ডাকবো আমরা। সো ওয়েট করেন আপনার একটু। গাইজ, এখন পাখিটির মালিক চলে আসছে, দেখুন কীভাবে কথা বলায়। দেখছেন কীভাবে কথা বলে। গাইজ, মানুষের মতো কথা বলে, রিংটোনটা অনেক সুন্দর লাগে। পাখিটা এখন রিংটোন বাজায়। গাইজ দেখুন পাখিতে কি সুন্দরভাবে কাশি দেয়, পুরো মানুষের মতো হুবহু। গাইজ, এখন আমি বলবো আপনাদেরকে তিনি পাখিটাকে কীভাবে কথা বলা শিখাইছেন এবং পাখিটির বয়স কত, কি খাওয়ায়, কীভাবে পোষ মানিয়েছে। সো গাইজ, এক এক করে আপনাদেরকে বলবো। শালিক পাখিটির বয়স 1 বছর, তিনি 3 মাস বয়সে কথা বলা শিখাইছিল পাখিটাকে, আর পাখিটির নাম হচ্ছে গাং শালিক। গাইজ, আর পাখিটিকে খেতে দেন পোলট্রির ফিড, যেটা পাখির স্বাস্থ্যগত মান ভালো করে, শরীর স্বাস্থ্য ভালো রাখে, আর শালিক পাখির তেমন কোনো অসুখ হয় না। আর শালিক পাখির কোনো অসুখ হলে কী ওষুধ খাওয়াবেন, এই নিয়ে আমি আর একটা ভিডিও করব। আর গাইজ, এই পাখিটি অনেক দিন ধরে আনা হয়েছে, পাখিটা ভালোভাবে কথা বলে, অনেক রকম কথা বলতে পারে। গাইজ, আর এই পাখিটা যার, তিনি একজন পাখি প্রেমিক। গাইজ, তার শালিক পাখির সাথে সাথে আছে বেশ কিছু পাখি, অনেক দামি দামি কবুতর। দেখুন একটা টিয়া পাখি দেখা যাচ্ছে নিচেই, টিয়া পাখিটি অনেক কিউট, 3 মাস বয়স, আর কদিন পরেই ভালোভাবে কথা বলবে। গাইজ, টিয়া পাখিটা দেখতে আমার কাছে মারাত্মক লাগছে। এ দেখুন শালিক পাখির টিয়া পাখি একসাথে রাখা, নিচের থাকে টিয়া পাখি আর উপরে শালিক পাখি। গাইজ দেখুন কি সুন্দর পাখি, শালিক পাখির বয়সটা 1 বছর মতো হয়েছে। গাইজ অনেক রকম কথা বলতে পারে, ফোনের রিংটোন দেয়, হ্যালো বলে, মিটু মিটু করে, মন জুড়ানো কথা বলে। টিয়া পাখিটাও আর কদিন পরে কথা বলা শুরু করবে, তাকে কথা বলানো শেখানো হচ্ছে। আর কীভাবে টিয়া পাখিকে কথা বলানো শেখাবে, এই নিয়ে আমি বিস্তারিত তার একটা ভিডিও তৈরি করব। গাইজ দেখতে পাচ্ছেন আপনারা পাখিটা কীভাবে হ্যালো হ্যালো করতেছে। গাইজ, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, আর এইরকম পাখি নিয়ে সকল ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশেই থাকবেন। গাইজ, এর পরবর্তী ভিডিও কী নিয়ে তৈরি করবো আপনারা কমেন্ট বক্সে জানান, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। সো এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সহায় থাকবেন। গাইজ, আমাদের পাখি দেখা শেষ, এখন আমরা বাড়ি যাবো। তো বাই বাই।